So, Assalamualaikum shabaike. Welcome to my today's new video. Aajke amader video topic hoche chia seed. Chia seed khubi procholito ekta word, bishesh kore weight loss er jonno. Mane eta to weight loss food I bola hoche. Super food, weight loss food. Mane aro koto koto name etake daka hoche. Ashole ki eta amader ojon komate sahajjo kore ba kototuku sahajjo kore. আর ওজন কমাতে চাইলে আমাদের কিভাবে খাওয়া উচিত কতটুকু খাওয়া উচিত তার ডিটেইলসটা আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব সো ভিডিওটা খুবই ইনফরমेटिव হতে চলেছে আশা করি স্কিপ না করে পুরো ভিডিওটাই আমার সঙ্গে থাকবে সো চলো স্টার্ট করা যাক সো এটাকে নাম দেওয়া হয়েছে বা চিয়া সিডকে নাম দেওয়া হয়েছে সুপার ফুড হিসেবে নাম দেওয়া হয়েছে কারণ এটা একদম কি বলবো যে ভরপুর নিউট্রিয়েন্টসে ভরপুর মানে ভালো ভালো সব প্রপার্টিজ গুলো এর মধ্যে আছে তো কি কি আছে এটার মধ্যে এটা একদম এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডে ভরপুর এটা প্রোটিনে ভরপুর এটা আয়রনে ভরপুর এটা ক্যালসিয়ামে ভরপুর পটাশিয়ামে ভরপুর এটা তোমার খেলে স্ট্যামিনা বাড়ায় ক্ষুধা কমায় ভিটামিন B1 B2 B3 copper phosphorus zinc মানে কি নেই এটার মধ্যে everything মানে all in one একটা food chia seed তো এবার chia seed কিভাবে ওজন কমাতে সেটা আমরা একটু জেনে নি সেটা হচ্ছে যেহেতু এটা ফাইবারে ভরপুর ঠিক আছে full in fibers সেহেতু এটা খেলে কি হবে তোমার পেটটা অনেকক্ষণ ধরে ফুল থাকছে এটাতে প্রোটিনের পরিমাণ অনেক বেশি তো সাধারণত আমরা বলি যে প্রোটিন বেশি খেলে তোমার ক্ষুধার ক্ষুধার পরিমাণটা কম লাগে কারণ প্রোটিন পেটে অনেকক্ষণ ধরে থাকে আর সেটা হজম হয় অনেক স্লোলি যার জন্য আমাদের ক্ষুধাটা কম লাগে এবং ক্ষুধা কম লাগলে আলটিমেটলি কি হয় ক্ষুধা কম লাগলে আলটিমেটলি আমরা সারা দিন খাবারটা কম খাবো এবং কম খেলে কিন্তু আমাদের ওজনটা কমবে সো ইনডাইরেক্টলি চিয়া সিড কিন্তু সেই কাজটা করছে মানে আমাদের ওজন কমাতে হেল্প করছে ডাইরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি তো এখন আসি আমরা যে এটা কে কে খেতে পারবে সেটা আমরা আগে জেনে নিই গ্লাইসেমিক ইনডেক্সটা কিন্তু খুবই লো যার জন্য এটা তোমার PCOS PCOD পেশেন্টরাও খেতে পারবে বডি ইনসুলিন লেভেলটাকে কিন্তু একটা ব্যালেন্সড পর্যায়ে রাখে যার জন্য ডায়াবেটিস পেশেন্টরাও কিন্তু এটা খেতে পারবে বাচ্চাদের এটা না খাওয়ানোই ভালো আর টিনেজাররাও একটু কম খাওয়াই ভালো আর অ্যাডাল্টরা খেতে পারবে নির্দ্বিধায় ব্লাড সুগার লেভেলটাকে কিন্তু স্টেবল পর্যায়ে রাখে এটা তোমার ডাইজেস্টিভ সিস্টেমটাকে ইমপ্রুভ করে তোমার মেটাবলিজম সিস্টেমটা বুস্ট করে এবং এটাতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডটা থাকার জন্য এটা কিন্তু তোমার হেয়ারের জন্য তোমার স্কিনের জন্য খুবই একটা সুপার ফুড হিসেবে ধরা হয় বাট তারপরেও কতটুকু খেতে পারবে এটা হচ্ছে প্রশ্ন চিয়া সিডে বলা হয় যে কলার চেয়ে 64% বেশি পটাশিয়াম আছে পালং শাকের চেয়ে 6 গুণ বেশি আয়রন আছে ক্যালসিয়ামের বিবেচনায় দুধের চেয়ে 5 গুণ বেশি ক্যালসিয়াম বেশি আছে চিয়া সিডে তার মানে কি পালং শাক দুধ তারপরে কলা এই খাবারগুলো অ্যাভয়েড করেই আমরা শুধু চিয়া সিড খেলেই ওই অভাবগুলো পূরণ হয়ে যাবে তা কিন্তু একদম না কারণ আমরা চাইলে 100 গ্রাম দুধ খেতে পারবো আমরা 100 গ্রাম কলা খেতে পারবো একটা ফুল কলা খেতে পারবো আমরা চাইলে 100 গ্রাম পালং শাকও খেতে পারবো বাট আমরা চাইলেই 100 গ্রাম চিয়া সিড খেতে পারবো না কারণ 100 গ্রাম চিয়া সিডে তোমার 400 ক্যালোরির কাছাকাছি ঠিক আছে সো অবশ্যই আমাদেরকে বিচার বিবেচনা করে খেতে হবে ক্যালোরির দিক দিয়ে কিন্তু ফুল এটা কিন্তু ছোট ছোট এক ধরনের বীজ বাট ফুল অফ ক্যালোরি ঠিক আছে 2 টেবিলস্পুন চিয়া সিডে কিন্তু 120 থেকে 150 ক্যালোরি পর্যন্ত থাকতে পারে তাহলে প্রতিদিন আমাদের কতটুকু পরিমাণ খাওয়া উচিত বিশেষজ্ঞদের মতে প্রতিদিন 1 চামচ থেকে 2 চামচ খাওয়াই উত্তম তবে প্রথম দিকে একটু কম দিয়ে শুরু করাই ভালো যেমন হাফ চা চামচ দিয়ে শুরু করাই ভালো সো বুঝতেই পারছো দুধ পালং শাক কলা এগুলোর পরিবর্তে কিন্তু আমরা চিয়া সিডটা দিয়েই এগুলোর অভাব পূরণ করতে পারবো না এছাড়াও বলা হয় যে যার আগে থেকে ডাইজেস্টিভ ডিসঅর্ডার আছে মানে হজমজনিত কোনো প্রবলেম বা রোগ আছে সে একটু কম খাওয়াই ভালো ঠিক আছে আর এটা প্রচুর পানি অ্যাবজর্ব করে নেয় সো এটা খাওয়ার পরে পানিটা একটু বেশি পরিমাণে খেতে হবে ওকে সো এবার আমরা জেনে নিই যে চিয়া সিডটা কীভাবে খাবো চিয়া সিডটা তুমি বিভিন্নভাবে খেতে পারো আমি যেভাবে খাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা হচ্ছে আমি আগের রাতে ভিজিয়ে রাখি জাস্ট 1 চা চামচ পরিমাণ এবং পরের দিন সকালে সেটা আমি ডিটক্স ওয়াটার হিসেবে সকালবেলা লেবু পানি যেটা আমরা প্রতিদিন খাই প্রতিদিন তো আসলে লেবু পানি খেতে ইচ্ছে করে না তো তখন আমি এটার সঙ্গে ভিজিয়ে রাখা চিয়া সিড অর্ধেকটা মিক্সড করে খেয়ে ফেলি
এবং বাকি অর্ধেকটুকু আমি বিকেলের স্ন্যাক্স হিসেবে খেয়ে ফেলি। সেটা হচ্ছে তোমাদেরকে আগেও আমি ভিডিওতে দেখিয়েছি যে আমি টক দইটা আমার স্ন্যাক্স হিসেবে গ্রহণ করি বিকেলে। সো এই টক দইয়ের সঙ্গে আমি চিয়া সিডটা বাকি ভিজিয়ে রাখা চিয়া সিডটা মিক্স করে ফেলি এবং তার সঙ্গে কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে খেজুর নাটস এগুলো দিয়ে এটা কিন্তু আমার চমৎকার একটা স্ন্যাক্স হিসেবে কাজ করে। সো তোমরাও এরকম করে ট্রাই করতে পারো, এছাড়াও স্মুদি হিসেবে তো অবশ্যই ট্রাই করতে পারো, বাট ডিরেক্টলি অবশ্যই চামচে করে এটা খাবে না। এটা অবশ্যই আধা ঘন্টা বা এক ঘন্টা আগে ভিজিয়ে রাখো বা আগের রাতে ভিজিয়ে রাখো, যেভাবেই হোক ভিজিয়ে রেখে তারপরে এটা খাবে। এবার জেনে নিই চিয়া সিডকে আসলে আমাদের ওজন কমাতে সাহায্য করে কি না। হ্যাঁ, অবশ্যই সাহায্য করে, যেটা বললাম যে চিয়া সিড ফুল ইন ফাইবার, ফাইবারে ভরপুর, প্রোটিনে ভরপুর। সো প্রোটিনযুক্ত খাবার, ফাইবারযুক্ত খাবার খেলে আমাদের কী হয়, আমাদের পেটটা অনেকক্ষণ ধরে ফুল থাকে, ক্ষুধা কম লাগে, এবং ক্ষুধা কম লাগলে আলটিমেটলি কিন্তু সারাদিন আমরা একটু খাবার কম খাই, আর খাবার কম খেলেই ওজনটা আমাদের কমে। সো এভাবেই ওয়েট লসে হেল্প করে চিয়া সিডটা। বাট যদি তোমরা ধরে রাখো যে এই সুপার ফুডটাই তোমাদের ওয়েট কমিয়ে দিবে, যদি মনে করো যে আমরা জাঙ্ক ফুড যা খাচ্ছি তাই খাবো, অন্যান্য খাবার বেশি বেশি ফ্রাইড ফুড যা খাচ্ছি, বাইরের খাবার তাই খাবো, এক্সারসাইজ করবো না, মাঝখান থেকে সারাদিন চিয়া সিড খাবো আর ওজনটা কমে যাবে, এটা কিন্তু একদম না। চিয়া সিডকে তুমি তোমার ডায়েটে ইনক্লুড করে রাখতে পারো, যাতে করে এর থেকে যে প্রয়োজনীয় ভিটামিনস মিনারেলসগুলো আমরা পাই সেগুলোকে যাতে তুমি যথাযথভাবে পেতে পারো। বাট অবশ্যই ওজন কমানোর জন্য এটার উপর ডিপেন্ড করবে না। সো আশা করছি ভিডিওটা তোমাদের জন্য অনেক উপকারী হবে, যদি হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা তো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, যাতে ভবিষ্যতে আমি নিউ ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সো ভালো থেকো সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।